নমস্কার, জ্ঞানচক্ষু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 70-এর দশকে কলকাতায় হয়েছিল মহানায়ক উত্তম কুমারের ছেলে গৌতম চ্যাটার্জির বৌভাতের অনুষ্ঠান। বৌমা নিজে পছন্দ করেছিলেন মহানায়ক। ছেলের বৌভাতকে দুভাগে ভাগ করেছিলেন উত্তম কুমার। যেহেতু চট্টোপাধ্যায় পরিবার বিশাল বড় পরিবার, একদিন হয়েছিল আত্মীয় নিমন্ত্রণ, আরেকদিন হয়েছিল ইন্ডাস্ট্রির নিমন্ত্রণ। ওই দিন যেন চাঁদের হাট বসেছিল। সমগ্র কলকাতায় সেদিন একটাই বড় খবর, উত্তম কুমারের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায় ও পুত্রবধূ সুমনা চট্টোপাধ্যায়ের বৌভাত। বৌভাতের অনুষ্ঠানে উত্তম কুমার পরেছিলেন পাঞ্জাবি আর ময়ূরপুচ্ছ ধুতি। গৌরীদেবী চিরকালই ভারী অলঙ্কার পছন্দ করতেন। ছেলের বৌভাতেও মন ভরে গয়না পরেছিলেন তিনি। তরুণ কুমারও সেদিন মহাব্যস্ত। গৌরীদেবী চিরকালই একটু আপন ভোলা, তাই সংসারের প্রতিটি বিষয় সামলাতেন তরুণ জায়া সুব্রতা চট্টোপাধ্যায়। গৌতম সুমনার সন্ধ্যাকালীন অনুষ্ঠানের জন্য দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনের একটি অভিজাত বাড়ি ভাড়া করা হয়েছিল। আলোয় সেজে উঠেছিল বিয়ে বাড়ি। মহানায়িকা সুচিত্রা সেন আসতে পারেন এমন একটা খবর ছিল। 70-এর দশক থেকেই সুচিত্রা দেবী নিজের ছবির প্রিমিয়ারেও যেতেন না। উত্তম সুচিত্রা জুটির ছবি নবরাগ বা হারমানাহারের প্রিমিয়ারে উত্তম কুমার গেলেও সুচিত্রা সেন যাননি। তিনি যেতেন না সহকর্মী বন্ধুদের কোনো অনুষ্ঠানেও। উত্তম কুমারের ছেলের বিয়ে আর ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়ে ওই 70-এর দশকেই হয়েছিল। ভানুকন্যা বাসবীর বিয়েতে উত্তম কুমার গেলেও সুচিত্রা যাননি, যদিও বাসবী দেবীকে কন্যাসম ভালোবাসতেন সুচিত্রা সেন। সুচিত্রা যে উত্তম কুমারের বাড়িতে খুব আসতেন এমনটা নয়, দু একবার এসেছেন উত্তমের বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য। গৌতমের 5 বছরের জন্মদিনে আর উত্তমের বাবার মৃত্যুদিনে এসেছিলেন মহানায়িকা। উত্তম কুমারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাই উত্তম কুমার সেদিন অতিথি আপ্যায়নে ব্যস্ত। নিমন্ত্রিত অতিথিরা সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছে কি না উত্তম কুমার নিজেই তার তদারকি করছেন। তখন রাত 9টা থেকে 9:30 বাজে, গমগম করছে বিয়েবাড়ি। ইতিমধ্যে এলেন স্বপ্নসুন্দরী সুচিত্রা সেন। কাজল নয়না সুচিত্রা সেদিন শাড়ি নয়, মেখলা পরে এলোচুলে ভুবন ভোলানো হাসি মুখে হাজির হয়েছিলেন। সুচিত্রা এসেই বললেন, কই আমার হিরো কোথায়? উত্তমকে দেখেই সুচিত্রা দুহাত তুলে এগিয়ে গেলেন উত্তমের দিকে, আর উত্তম কুমারও দু হাত বাড়িয়ে এগিয়ে এলেন সুচিত্রার দিকে। নতুন বৌমা ও অত আত্মীয় স্বজনের সামনেই উত্তম সুচিত্রা দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। গৌরীদেবী উত্তম সুচিত্রা জড়িয়ে ধরা দেখে হাসছিলেন, যদিও সেই হাসিতে প্রসন্নতা ছিল। বৌমা সুমনাকে উপহার দিয়ে তার হাত ধরে সুচিত্রা বলেছিলেন, শ্বশুরমশাইকে শক্ত করে ধরে রেখো। কোন পরিস্থিতি ভেবে মহানায়িকা একথা বলেছিলেন তা সুচিত্রাই জানতেন। হয়তো ওনার মন অনেক আগেই ভবিষ্যতের টের পেয়েছিল। সেদিন সুচিত্রা আর 5 জনের মতো বিয়েবাড়ির কোনো খাবার খাননি। যাবার সময় উত্তম কুমার ও গৌরীদেবীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে একত্রিত করে বলেছিলেন, দুজন দুজনের হাত এভাবেই ধরে রাখবে বলে সুচিত্রা সেন বেরিয়ে গেলেন। এভাবেই চট্টোপাধ্যায় পরিবারের বিয়েবাড়ির জ্যোতি শতগুণে বাড়িয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।